আসসালামু আলাইকুম কে সবার আশা করি সবাই আছেন অনেক ভালো তো চলে আসলাম আরও একটা নতুন ভিডিওতে তো আজকে আমার ভিডিওর কথা বলার বিষয় হচ্ছে আপনারা বিড়ালের গায়ের পরজীবী বা উকুন কিভাবে দূর করবেন এই সমস্যাটা নিয়ে অনেকে আমাকে কমেন্ট করে জানান বা অনেকে ইনবক্স করেন পাশাপাশি আমি বিভিন্ন ফেসবুক গ্রুপগুলোতেও দেখি প্রতিনিয়ত এই বিষয়টা নিয়ে পোস্ট যে বিড়ালের গায়ের পরজীবী বা উকুন কিভাবে দূর করবেন তার জন্য আজকে এই ভিডিওটা তো আমি আমার বিড়াল পালনের ছয় বছর অভিজ্ঞতা থেকে চার বছর ধরেই স্কোয়ার কোম্পানির এই অ্যাক্টোনিল ভ্যাট নামের এই ওষুধটা ব্যবহার করছি আর এই ওষুধটা আমার কাছে খুব বেস্ট লেগেছে কারণ এটা দেওয়ার পর আর এক থাকে নেই তো আমার কাছে যে বিড়ালটা দেখতে পাচ্ছেন এটা নাম হচ্ছে লফি আর লফির গায়ে প্রচুর পরিমাণে উকুন আছে যে এত বেশি উকুন যে মানে কি বলবো আপনার লোমের থেকে মনে হয় উকুনই বেশি তো ইনশাল্লাহ আশা করি অ্যাক্টোনিল ভেট দেওয়ার পরে এটা খুব তাড়াতাড়ি চলে যাবে আমি শুধুমাত্র আমার বিড়ালের জন্য না আমার কবুতর বা আমার কুকুরের জন্য আমি সবসময় এই অ্যাক্ট্রোনল ভ্যাটটা ব্যবহার করে থাকি এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে আপনারা এক লিটার পানিতে চার গ্রাম ওষুধ মিশাবেন এই প্যাকেটটার ভিতরে দশ গ্রামের মতো ওষুধ থাকে আপনারা যে কোনো গবাদি পশুর ওষুধের দোকানে গেলেই অ্যাক্টোনিল ভ্যাট বা ফ্লি মাইটসের যদি ওষুধ বলেন স্কোয়ার কোম্পানির তাহলে আপনারা এটা পেয়ে যাবেন এটার দাম হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা আর এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে এক লিটার পানিতে চার গ্রাম ওষুধ মিশিয়ে আপনারা স্প্রেও করতে পারেন চাইলে গোসলও করাতে পারেন তবে এত ছোটো বাচ্চার জন্য আপনারা এক লিটার না আপনারা ছোট বোতল যেমন হাফ লিটার বোতলে আপনারা এক গ্রাম ওষুধ মিক্স করবেন হাফ লিটার বোতলে এক গ্রাম ওষুধ মিক্স করে ওদের গায়ে স্প্রে করে দেবেন চেষ্টা করবেন যাতে ওদের চোখ মুখ বা নাকে এই ওষুধটা না যায় শুধু গলার এই সাইড থেকে নিচের দিকে এই অংশটাতে আপনারা এটা দিবেন আর এটা দেওয়ার পরবর্তী পনেরো দিন পরে এটা আবার ব্যবহার করতে হয় পরপর দুইবার ব্যবহার করলে একদম পুরোপুরিভাবেই আপনার বিড়াল বা কুকুরের গায়ে থেকে একদম পুরোপুরি এই ফ্লি বা মাইটস বা উকুনগুলা চলে যাবে ইনশাল্লাহ আপনারা যদি এটা ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই এটা সম্পর্কে আপনারা জানেন আমি এর আগেও আরেকটা ভিডিও করেছিলাম সেখানেও আমি বলেছিলাম অ্যাটনিল ভেটের কথা তো আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন তবে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন যাতে বিড়ালের মুখের ভিতরে পানিটা চলে না যায় পাশাপাশি আমি আমার কুকুর বিড়াল বাসায় আমার কবুতরের ক্ষেত্রে এটা ব্যবহার করি তো আজকে আমি এই প্যাকেটটা চারটা নিয়ে আসছি কারণ আমার বাসায় অনেকগুলো অ্যানিমেল আছে আজকে সবাইকে একসাথে আমি এটা দিয়ে গোসল করাবো যাতে কারো গায়ে এটা না থাকে তো এইটা আপনারা ব্যবহার করার পর পর ঠিক পনেরো দিন পরে আবার ব্যবহার করবেন পাশাপাশি সবসময় খেয়াল রাখবেন তিন মাস পর পর বা চার মাস পর পর এই অ্যাক্টোনিল ভ্যাট ও ক্রিমির ওষুধটা ঠিকমতো খাওয়ানোর অনেক সময় বিড়াল বা কুকুরের পেটে অতিরিক্ত ক্রিমি হলে তখন কিন্তু এই সব ফ্লি ফ্লিভা মাইটসের পরিমাণটা অনেক বেশি দেখা যায় তো আপনাদেরকে চলুন দেখাই কিভাবে আমি গোসল আমি একটা পরিষ্কার বলের ভিতরে কিছু পানি নিয়ে নিচ্ছি তারপর দেখতে পাচ্ছেন যে আমার হাতে এইটা আপনার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এটা স্কোয়ার কোম্পানির সেই ইলেকট্রনিক ভ্যাটটা এটার পিছনে অনেক ইন্ট্রোডাকশন আছে সেটা আপনারা পরে নিতে পারেন তো এটার ভিতরে দশ গ্রাম ওষুধটা আমি এটার ভিতরে ঢেলে দিব কারণ এখানে আমার পানি কিন্তু মোটামুটি অনেক বেশি তো দশ গ্রাম না ঠিক এটা আগেও আমরা ইউজ করছিলাম একটু তো এখানে একটু দশ গ্রামের কম আছে একটাকে সে আমার পিঠের এই যে একটা বাবা কি কি বাবা কি কি আহ 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 কি বাবা লফির গায়ে স্প্রে করার পর আমি সুন্দর করে গাটা মুছে দিছি এখন ওকে কিছুক্ষণ এখন রোদে রাখবো সেটা আপনারা ওইভাবে ওদের গায়ে এইসব পরজীবী দূর করার জন্য এই অ্যাক্টোনিল ভ্যাটা ইউজ করতে পারেন দেখেন ওকে করাইছি পাশাপাশি আমার যতগুলো বার্ড সেশনে ছিল ওরা আমার দুইটা পিজন ছিল ওদের সবাইকেই করাই দিছি ভালো মতো ওর পাশাপাশি এই যে আমার বাচ্চা বড় বাচ্চারও করাই দিছি ওর গায়ে স্প্রে করে দিছি মানে কিছুক্ষণ রাখার পরে ওকে আবার ভালো মতো আমি শ্যাম্পু দিয়ে গোসল করায় দিব তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ